1950 সালের প্রথম প্রজাতন্ত্র থেকে 2022 সালে 73টি বছর পার হয়ে গেল নদিয়ার ফুলিয়া চটকাতলার 96 বছর বয়সী মানদা দেবীকে আজও ভরসা করতে হয় সেই চরকা কাটা উপার্জনের ওপরেই। 71-এর দেশভাগের আগে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন মানদা বসাক, মাত্র 12 বছর বয়সে বিবাহ। তার ঠিক কয়েক বছর পরে ইংরেজদের কাছ থেকে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বাংলাদেশ থেকেই। কিন্তু 71-এর দেশভাগের তিক্ত অভিজ্ঞতার আগেই এদেশের নদিয়ার ফুলিয়া চটকাতলায় ঠাই হয়েছিল তাদের। 1950 সালের প্রথম প্রজাতন্ত্র দিবসের স্মৃতি আজও তার চোখে মুখে। ওদেশের বঙ্গবন্ধু হোক বা এদেশের জওহরলাল নেহরু চরকা কেটেই তিন ছেলে এক মেয়েকে বড় করে তোলা। পাকিস্তানে আসিলাম, স্বাধীনতা পেলাম পাকিস্তান, হিন্দু মুসলমান সবাই স্বাধীন, এইসব গান করছে, আলাদা আলাদা দেশ হয়ে গেল। তারপরে তখন তোমার কত বয়স তখন? কি দেখলে মানে বছর দশেক বয়স আমার মনে আছে ভালো। হ্যাঁ, তখন কি মনে আছে, কি হলো এখানে, এখানে কি হয়েছিল সেদিনকে? না, তারা হিন্দু মুসলমান মিলা এক মায়ের দুই সন্তান, আমরা হিন্দু মুসলমান গান টান করলো। আচ্ছা, ভালো আছিল। কোথায় কোথায় গান হলো? ওই যে গ্রামের লোকে সবাই কীর্তন করলো। আচ্ছা, মুসলমানরা একবার করলো, আমার হিন্দুরা একবার করলো। মোমো সিং দিলাই আসিলাম আমি। তোমার বাংলাদেশে বাড়ি ছিল কোথায়? ময়মনসিংহ জেলা বাজিতপুর। ময়মনসিংহ? হ্যাঁ। আর এখানে বিয়ে হয়ে আসার পরে কত বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার 12 বছরে বিয়ে হয়েছিল। 12 বছরে? তো তুমি এই বাড়িতে এসেছো 12 বছরে? হ্যাঁ। এই 12 বছরে ইহা দেখি নাই। তাহলে টাঙ্গাইল দেশে, ওই দেশেই বিয়ে হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তা তখন ওই তোমার যখন স্বাধীন হয়েছিল তখন কত বয়স, ভারত স্বাধীন হলো যখন? 10 বছর বয়স। মানে বিয়ের আগে হয়েছিল? হ্যাঁ। ও, তখন বাপের বাড়ি থাকাকালীন ওখানে হয়েছিল? হ্যাঁ। কত বছর দিয়ে গেছি, মেলা বছর দিয়ে গেছি। আচ্ছা, আত্মীয় স্বজন সব এসেছিল? হ্যাঁ। তোমাদের ওখানকার যারা আত্মীয় স্বজন সব ওই দেশেই থেকে গেল নাকি কেন আসলো? না, আস্তে আস্তে সবাই আসছিল, পরে সবাই এসছে। বড় ছেলের বয়স এখন 65 বছর, ছোট ছেলের 43। তিন বছরের ছোট ছেলে রেখে মৃত্যু হয় মানদা দেবীর স্বামীর। পেশায় তিনি ছিলেন তাঁত শ্রমিক। তিন ছেলে মেয়ের পরিবার ভেসে যেতে দেয়নি একমাত্র চরকা। সেই সময় টিনের বেড়া এবং ছাউনি বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গেলেও আজও একইভাবে রয়েছে। তারপরেই 45 বছর হয়ে গেল এভাবে ফুটো না থাকি, আর 40 বছর হলো বাবা মারা গেছে। হ্যাঁ, আর মা এই ফুটো না থাকি আমাদের ভাই বোনকে মানুষ করেছে। কয় ভাই বোন? আমরা তিন ভাই, মেজো ভাইকে মারা গেছে, আর আমরা সরকারি কোনো সাহায্য তৈরি পাইনি, আবেদন করেছি কোনো সহযোগিতা পাইনি ঘরের জন্য। ঘরের জন্য কি বলছে মেম্বার? কি বলে মেম্বার? বলতে পাইলে তো তো পাবা, নাহলে দরখাস্ত দেওয়া হয়েছে বেশ কয়েক জায়গায়। মায়ের বয়স কত? 96 বছর বয়স। তো উনি সেই থেকেই মানে আপনার ছোট থেকে দেখে আসছেন? হ্যাঁ হ্যাঁ। এই সুতো পাকায়? সুতো পাকি আসছে। তারপর আমি বড় ছেলে, আমি কোনোরকম কাজ করে শিখে মোটামুটি সংসারটা চলে। কি নাম মায়ের? মার নাম মানদা বসাক। হ্যাঁ, এইভাবেই চলছে, কোনটা করছি আমরা টুকটাক কাজ করছি। সরকারি কোনো সহযোগিতা ঘরের ক্ষেত্রে পেয়েছেন? না। আবেদন করেছেন? ওরা নিয়ে গেছিল কিন্তু আধার কার্ড হচ্ছে না, এদিকে বলে ঘর হচ্ছে না, তাই বলছে। মায়ের কত বয়স? 96। মা এইভাবেই কাজ করে আসছে? একইভাবে একইভাবে কাজ করে আসছে। প্রদীপের তলায় থাকে অন্ধকার, তাই হয়তো বাড়ির একেবারে সন্নিকটে সুতোর মালিক বীরেন বসাক পদ্মশ্রী পেলেও তার গগনচুম্বী মন্দিরের কিছুটা আলো রাতের অন্ধকারে কাটানো ছাড়া কিছুই স্বাদ পাননি মানদা দেবী। উন্নয়নের পিচ রাস্তা দোরগোড়ায় হলেও তার বাড়িতে পড়েনি এতটুকু ইট বালি সিমেন্ট। ছেলেদের 100 দিনের কাজ হোক বা মায়ের বার্ধক্য ভাতা
কিছুই কোনোদিন পাওয়া যায়নি বলে জানালেন ছোট ছেলে কমল বসাক। 65 বছর বয়সী বড় ছেলে শ্যামল বসাক অভিমানের সুরে বলেন, বেশ কয়েকবার সরকারি প্রকল্পে ঘরের কাগজপত্র জমা দিয়েও মেলেনি ফল। আজীবন চরকায় সুতো কেটে সংসার চালানো সত্ত্বেও তাঁতি কাঠ বা তাঁত কিছুই মেলেনি। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মন্টু বসাক জানান, ওই পরিবার অত্যন্ত দরিদ্র, সরকারি ঘর পাওয়ার উপযুক্ত, বেশ কয়েকবার কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কি কারণে তা মঞ্জুর হচ্ছে না বুঝতে পারছি না। উনি ঘর পাননি, উনি ঘর পাওয়ার উপযুক্ত, সত্যি খুবই দুস্থ লোক। আমরা কয়েকবার ওনার নাম দিয়েছি এবং দু তিনবার আমি নিজে ইনকোয়ারি করে দিয়েছি, পরবর্তীকালে কী হয়েছে উপর থেকে সেটা আমরা সঠিক বুঝতে পারছি না, এবং উনি ঘর পাক এটা আমরা অবশ্যই চাই। আর সবাই তো ঘর পাবে না, কিন্তু উনি পায় এটা জন্য আমি অবশ্যই চাই। সেই ব্যাপারে কি তৎপর হবেন? মানে হ্যাঁ, অবশ্যই আমি সেই ব্যাপারে তৎপর আছি এবং চেষ্টাও করছি উনি ঘর পাক, যদি কোথাও সেই যাওয়ার জায়গা থাকে সেখানে আমি অবশ্যই যাব, চেষ্টা করব। এই ঘর পঞ্চায়েত প্রধান তপতী বসাক জানান, কেন এমন হচ্ছে তা খোঁজ নিয়ে দেখছি। তো যে কথাটা উঠে আসে, বাড়ি তো সবাই সবসময় ঠিকভাবে পেয়ে থাকেন না, বাড়ি পাওয়ার জন্য নির্দিষ্ট একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী তাদের আবেদন করতে হয়, আবেদনের ভিত্তিতে সেটা সার্ভে হয়ে এসে তাদের লিস্টে নাম আসে। সেই ক্ষেত্রে যদি তিনি নির্দিষ্ট প্রসেসটা অনুযায়ী ঠিকমতো পালন করে আবেদন করেন, তাহলে অবশ্যই তিনি মানে ঘরটা পেতে পারে। আর যদি মানে এখনও অবধি ওনার ঘরের লিস্টে নাম না আসে, তো আমরা দেখব সেটা ওখানকার যে মেম্বার আছে তাদের সঙ্গে কথা বলে মানে খবর নিয়ে দেখব পরিস্থিতিটা কোন পর্যন্ত কি আছে, তারপর যদি প্রয়োজন হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে সেটা দেখার চেষ্টা করবো, যাতে উনি ঘরটা পেতে পারি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।